আসসালামু আলাইকুম। তো আমি সিভি নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা কিন্তু চাকরির জন্য বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করে থাকি। তো সিভিরও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সিভিরও কিন্তু একটা কোয়ালিটি আছে। আপনার সিভিটা যদি কোয়ালিটি সম্পন্ন হয় সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়াটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। যেমন কোয়ালিটিফুল সিভিটা কেমন, যেমন আমরা নর্মালি যে সিভিগুলো বানাই কম্পিউটার দোকানে গিয়ে হচ্ছে আমরা আমাদের নাম অ্যাড্রেস বা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে আমরা একটা সিভি বানাই। বাট এখানে কিছু কারেকশনের ব্যাপার থাকে। যেমন সিভিতে আপনি প্রথমে আপনার কোয়ালিটি সম্পর্কে ওখানে কিছু একটা লেখা থাকবে, তারপরে আপনার এডুকেশন প্রোফাইলটা থাকবে, তারপরে হচ্ছে আপনারা আপনাদের স্কিলটা দিবেন যে আপনারা কী কী করতে পারেন বা আপনাদের কী আপনাদের ভিতরে কোন প্রতিভাগুলো আছে সেগুলো তুলে ধরবেন, তারপর আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। এখন যদি কারো এক্সপিরিয়েন্স একেবারেই না থাকে তাহলেও আপনারা কিছু না কিছু এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করবেন। ধরেন আপনি কোনো চাকরি করেন নাই কিন্তু আপনি প্রথমবার চাকরির জন্য সিভি ড্রপ করলেন, যে কোনো কোম্পানিতে আপনারা যদি একটা এক্সপিরিয়েন্স দিয়ে রাখেন, যেমন আকিস গ্রুপে আপনার এক বছরের চাকরি করার অভিজ্ঞতা আছে, অথবা সিটি গ্রুপে এক বছরের চাকরি করার অভিজ্ঞতা আছে, বা স্বপ্ন সুভর সবে এক বছরের চাকরি করার অভিজ্ঞতা আছে, অথবা অন্য যে কোনো সেক্টরে আপনি যেই সেক্টরের চাকরির জন্য সিভি ড্রপ করবেন সেই সেক্টরের যে কোনো একটা কোম্পানির বা দুইটা কোম্পানির এক্সপিরিয়েন্স দিয়ে রাখবেন যে আমি এত সাল থেকে এত সাল পর্যন্ত বা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি ওখানে জব করছি। তারা যখন আপনার সিভিটা দেখবে, দেখার পরে তারা যখন এক্সপিরিয়েন্স দেখবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নেওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ সবসময় সবাই চায় যে একটা এক্সপিরিয়েন্স লোক আমার কোম্পানিতে কাজ করুক, সেজন্য আপনার এক্সপিরিয়েন্সটা সুন্দরভাবে শো করবেন। তারপরে হচ্ছে আপনার বায়োডাটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ভাষা কথা বলতে পারেন বা আপনার হবি বা হ্যাবিট এগুলো দিয়ে দিবেন। মানে সুন্দর প্রপার একটা সিভি তৈরি করবেন যেই সিভিগুলো আপনাকে চাকরি পেতে অনেক সহায়তা করবে। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনার চাকরিতে যদি কোনো রেফারেন্স থাকে তাহলে ওই রেফারেন্সওয়ালা ব্যক্তির পুরো ব্যাকগ্রাউন্ড ওখানে তুলে ধরবেন, যাতে করে তারা দেখেই সহজে বুঝতে পারে যে আসলে আপনি কার লোক বা কোত্থেকে এসেছেন, তাই কিন্তু তারা সহজেই এটা ক্যাচ করতে পারবে। সুতরাং যখন একটা সিভি তৈরি করবেন খুব সুন্দরভাবে খুব স্মার্টলি হচ্ছে আপনি ওটা প্রেজেন্ট করবেন, আপনার পুরো প্রোফাইলটা আপনি কি পারেন আপনি কে এটা খুব সুন্দরভাবে ওটাকে উপস্থাপন করবেন, তাহলেই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।